সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে জাবর হাট থেকে। এটি একটি একদম প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের হাট এবং সপ্তাহে একদিন শুধু বুধবারে হাট বসে এবং ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার মধ্যে এই হাট। এখান থেকে খামার উপযোগী শাহিওয়াল এবং দেশাল জাতের সাড়ে তত দেব আমরা সামনে দেখছি একটা, এখান থেকে শুরু করতে চাই। ভাই কি দাঁতে আসছে? না দাঁতে নেই ভাই, এখন আগর আছে। আগর আছে, কত দাম চাওয়া হচ্ছে ভাই? পঁচাশি নব্বই। কত বলে কত বলে? বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর। সর্বশেষ বিক্রির দাম আশির কাছাকাছি হলে এটা বিক্রি হবে, আশি থেকে পাঁচশো এক হাজার কম হলে এটা বিক্রি হবে। দাঁত হয় নাই না? আমরা এইখানে আরো একটা দেখছি, এটাও একটু আপনাদের দেখাবো। ভাই কি অবস্থা? কেমন কেনাবেচা চলছে? হালকা। দামটা সব ফরিয়া বলতে ব্যবসায়িক, মানে ইয়া নাই, গৃহস্থ খুব কম, গৃহস্থ ছাড়া তো ভালো দাম পাওয়া যায় না নাকি? আচ্ছা আচ্ছা, কেনা পাটি না হলে কোনো ভয় হয়। এটা কত কি দাম চেয়েছিলেন? দাম তো দিলাম পঁচাশি হাজার। পঁচাশি হাজার। দাঁত তো হয় নাই মনে হয়? না দাঁত হয় নাই। আগর পঁচাশি হাজার চাওয়া বলে বলে কত বলছে? যা যেরকম মনের ইচ্ছা করবে বলতেই তো পারে। মানে সর্বোচ্চ কত পেয়েছেন? পঁচাত্তর বাজি। পঁচাত্তর দেওয়া যাবে না? আসতে হবে কত? কত হলে দেওয়া যাবে? ছিয়াত্তর সাতাত্তর। পঁচাত্তর পর্যন্ত দাম বলছে, ছিয়াত্তর সাতাত্তর হাজার হলে এটা বিক্রি হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি আরো একটু সামনে। হ্যাঁ চাচা, কি খবর? হচ্ছে কেনা বেচা? স্লো স্লো। কত চাচ্ছিলেন জোড়াটা? দুইশো পাঁচ। ওরে বাবা, দামে তো আগুন ধরাই দিচ্ছেন। দুইশো পাঁচ চাচ্ছেন। এই যে চাওয়া দামটা আপনাদের এত বেশি হয় কেন? যেটা আশিতে বিক্রি করবেন সেটা পঁচাশি চাইতে পারেন? হবে না, হবে না। তখন কি দাম বেশি চাইলে কম কম কয়? মানে কম চাইলে তখন আরো কমবে বলে, এই জন্য অনেক বেশি চান? বেশি চাইলে বেশি দাম বলবে। কিন্তু সাধারণ পাবলিক যারা আসে তারা দামটা শুনে ভয় পায়, নিতে চায় না, দাম শুনে চলে যায়। যে গরু আগে দেখি, আগে বসি, জিরে টেস্ট করি, হ্যাঁ হ্যাঁ, দুপুর হোক তখন নিব, তখন নিব, তখন ঠান্ডা হোক বাজারটা, তারপরে কিনব। এই জন্য একটা দামের সমঝোতা হওয়া দরকার, সমঝোতা হওয়া দরকার। বিক্রি একটা গরু বিক্রি করে যদি সত্তর হাজার, যদি আশি পঁচাশের দামটা, এটা সমঝোতার ভিতরে হয়। হ্যাঁ হ্যাঁ, দাম বলছে ওনার? দাম বলছে, পছন্দ দাম দিচ্ছেন? কত কত দিচ্ছেন? এখনো বলেন নাই কত হলে নেওয়া যায়? হাকাও একটা দাম চাইলেন, আড়াইশো কেন দাম চাবেন বলেন দেখি? আমরা চাইছি না, এত দাম চাবেন কেন? দাম কম বলে এই জন্য বেশি দাম। অস্বাভাবিক দাম চাইলে কি হবে? দুশো দশ দাম চাইছি, একশো নব্বই, দুশো দশ দেন না বেশি ভাই। অস্বাভাবিক দাম চাই, দুশো দশ চাওয়া, মানে এক ধমকে চল্লিশ নামে গেল। দশ
কত কত বলছে চাচা, সর্বোচ্চ কত বলছে? ৬৫। কত হলে দেওয়া যাবে একদম ফিনিশিং? ৭৫ হলে দেব। ৭৫, এর নিচে আর সম্ভাবনা নাই? ৭৫,০০০। বিষয়গুলো দেখেন, আমরা একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি। দাম চাইলো কোথায় ২১০, ৭৫ হলে বিক্রি করবো। তার মানে আপনারা যারা গরু কিনবেন বা কেনার চিন্তা ভাবনা নিচ্ছেন, আপনারা কিন্তু দাম খুব কমাই বলবেন। ১৬০ হলে গরু নেওয়া যাবে। ১৬০ হলে নেওয়া যাবে? নেওয়া যাবে। আপনাদের টার্গেটে? টার্গেটে। কোথা থেকে আসছেন? আমি এসেছি ঢাকা থেকে। ঢাকা থেকে কয়টা কিনলেন? ৫টা কিনলাম। আর কয়টা কিনবেন? আরো ১০টা। আরো ১০টা। কেমন বাজার দর, কেমন মনে হচ্ছে? বাজার মোটামুটি ভালো ভালো আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরো কিছু বেশি গুরু তথ্য দেই। এটা কার? এটা 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 লোক নাই এটা? এটা ভাইয়া, এটা কত চাচ্ছিলেন বলেন তো? ৮৫। কত কি কয়? ৬০ পর্যন্ত বলে, দেখি সমস্যা নাকি? কত হলে দেওয়া যাবে? ৬৮ হলে। তবে গরুটা কিন্তু অবস্থা খুব একটা বেশি ভালো না, দেখছেন দাগের স্পট আছে, সেই সাথে সম্ভবত হাড়ির একটু ভয় কাটা জের আছে। দাম ৮৫ ভাই, ৮২ দাম। ৮২ চাওয়া, দুই দাঁত বয়স বললেন, দাম বললেন, বলেন নাই? এবার ৭০ ভাঙ্গন। ৭০ ভাঙ্গে, ৭০ ভাঙ্গে এবং ৮২ দেখছেন, এইটা দাম চাওয়া হচ্ছে। কত দেওয়া যাবে ভাইয়া লাস্ট? ভাই ৭৬ হলে তো, ৭৬ ৭৭, ৭৬ থেকে ৭৭ হলে কিন্তু এটা বিক্রি করতে। ভাই কি অবস্থা, কতগুলা নিয়ে আসছেন বলেন তো? ভাই গরুটা ছিল ৮টা ভাই। ৮টা ছিল, এখন আছে কয়টা? ৫টা আছে ভাই। ৩টা বিক্রি হয়ে গেছে। আজকে বাজারের সার্বিক অবস্থা কি? আছে মোটামুটি ভাই, কিন্তু দাতাল গরু চাহিদা বেশি। দাতাল গরুর চাহিদা বেশি ভাই, মানে যত দিন যাচ্ছে তত চাহিদা বাড়তে আসছে। অবশ্যই সামনে কুরবানিকে টার্গেট করেছি ভাই। এখন এই যে যেটা দেখছি, এটা কি দাতালো? দুই দাঁত। কত চেয়েছিলেন দাম? চাইলে তো ৮০ চাওয়া যাবে। হ্যাঁ, ৭৫। একদম বেচা বিক্রি লাস্ট? না, কিনা হয় নাই। মানে কত হলে ছাড়া যাবে? ৭০ বলতেছে। ৭০ বলতেছে, আরো ২-১০০০ বাড়তে হবে? ১০০০ হলেই হবে। ৭১। আর এই দুটাও? এই দুটা আগর। এই দুটা কত চাওয়া হচ্ছে? চাইলে তো ভাইয়া ১০৫ টাকা চাওয়া যায়। কত হলে দেওয়া যাবে দুটাই? ৪২ হলে দেওয়া যাবে। ৪২, মানে এটা ফিনিশিং রেট? হ্যাঁ ফিনিশিং রেট। সর্বশেষ ৪২ হলে এইটা এবং এইটা ১৫০ হইতো। তার মানে এই সাইজের গরু, একটা গরু দাঁত এবং অদাঁত কত টাকা ডিফারেন্স? ৫০০০ ৩০০০ তার মানে এই গরুগুলো দাঁত হলে ৩-৪০০০ বেড়ে যেত? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে।